হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমার শরীরটা বেশি একটা ভালো নেই, কারণ আমার এখন যে কন্ডিশন সেটা হচ্ছে জ্বর আর সর্দি। আর পুজোর মুহূর্ত পর্যন্ত ভালোই ছিলাম, হঠাৎ কেন জানি না শরীরটা খারাপ হয়ে গেল। আর দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে প্যান্ডেল হয়েছে, তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হবে মনসা পুজো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো এখানে দেখো, আমরা মূর্তি বাড়িতে নিয়ে এসেছি, বাড়ির পাশেই মূর্তির তৈরি করা হয়েছিল। আর তখন কারেন্ট ছিল না, সেই জন্য অন্ধকার এসেছিল। তখন বাড়িতে এসেছি, কারেন্টও চলে এসেছে। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সবাই এসেছে দুধ কলা বাসাতে পুকুরের মধ্যে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো উপোস টুপোস করিনি, জাস্ট আমাদের বাড়িতে পুজো হয়েছিল। আমাদের বাড়িতে যে আরেকটা ফ্যামিলি ছিল ওরাই পুজো করেছে, আরও গ্রামের অন্যান্য মহিলারা সবাই মিলে পুজো করেছে। তো আমি জাস্ট ওদের সঙ্গে গিয়েছিলাম তোমাদের জন্য দেখানোর জন্য তোমাদেরকে কীরকমভাবে কী করে। তো দেখো এখানে নাকি দুধ কলা বাসানো হচ্ছে।
হচ্ছে আমাদের পাড়ারই আরেকটা বাড়িতে পুজো, দেখো কত সুন্দর হয়েছে মূর্তিটা। এটা রাত্রেবেলা পদ্মপুরণ পড়ছে, এইখানেই লাস্ট। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, তোমাদেরকে নেক্সট পার্ট দেখাবো, মানে যে যেদিন বিসর্জন করা হবে, তো বিসর্জন হবে রবিবার দিন, তো ওই ভিডিওটা ওই দিনই আসবে।